আমার একটা ড্রিম বলতে পারো, ড্রিম কাম ট্রু। এটা মানে সিরিয়াসলি আমি অ্যাটলিস্ট এক্সপেক্ট করিনি যে ও এই ধরনের গিফট আমাকে দেবে। আচ্ছা, বাবার গিফট হচ্ছে এই নিধির কি আছে দাদা? পাথর না পাথর ইমার। সো ওয়েলকাম ব্যাক ওয়ান্স অ্যাগেন। হোপফুলি তোমাদের আগের ভিডিও দুটো খুব ভালো লেগেছে, মানে বার্থডে সেলিব্রেশন অ্যান্ড ফার্স্ট ডে যেদিন আমি এসেছি। কাল থেকে ফার্স্ট ভিডিও থেকে বলে আসছি যে একটা বার্থডে সেলিব্রেশন লাইক গ্র্যান্ড টাইপের বার্থডে সেলিব্রেশন করার ট্রাই করব, যতটা পেরেছি চেষ্টা করেছি। এবার বাকিটা আবার তোমাদের রিভিউয়ের উপর টোটালি ডিপেন্ড করছে, তোমাদের ফিডব্যাকের উপর টোটালি ডিপেন্ড করছে যে তোমরা অবভিয়াসলি কমেন্টে এটা জানাবে যে বার্থডে অ্যারেঞ্জমেন্টটা কীরকম ছিল আর গিফটগুলো কীরকম ছিল, সেটা এই ভিডিওটা পরে তোমরা জানো। এই ভিডিওটা হচ্ছে আমাদের গিফট আনবক্সিং টু শাশুড়ি মা আর হচ্ছে আমার থেকে বা আদার্স যাদের থেকেও গিফট পেয়েছে। গিফট দাও, আরেক বছর যা কিছু আছে বার করো, সময় গিফটটা মনে করে নিয়ে এসো। এই ফার্স্ট দুটো ভিডিওতে অবভিয়াসলি হোয়াট অ্যাবাউট দ্য বার্থডে সেটা জানিও আর এই ভিডিওতে গিফটটা কিরকম সেটা জানিও। হ্যাঁ এভরিওয়ান, তো ইন্ট্রো তো অলরেডি সৌমেন তোমাদেরকে দিয়েই দিয়েছে, আমার আর ইন্ট্রো দেওয়ার দরকার নেই। তো আমি এখন অনেক গিফট পেয়েছি, তার মধ্যে আমার সব থেকে ফেভারিট গিফট এটা আর এটা, সব গিফটই আমার কাছে সুন্দর, বাট এই দুটো আমার কাছে খুব 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 স্পেশাল। যাই হোক, তো আমি এক এক করে তোমাদেরকে গিফট আনবক্সিং করে দেখাচ্ছি। সেরকম খুব একটা গিফট নেই, যা গিফট আছে মা বাবা সৌমেন আর দিদির থেকে। এবার আমি চলো এক এক করে খুলি। ফার্স্টে আমার সব থেকে যেটা মানে কিউট লেগেছে হচ্ছে এই গিফটটা। এই গিফটের প্যাকেজিংটা দারুণ, মানে এটা সৌমেন করেছে আমি জাস্ট ভাবতে পারি না। যে ছেলে জীবনে কোনোদিনও মানে কোনোদিনও গিফট র‍্যাপ করেনি, সে ছেলে আমার জন্য এত সুন্দর সুন্দর করে গিফট করেছে, আমার কাছে এটা অনেক অনেক অনেক। চলো এটা আমি খুলি। খুলতে একটু মায়া লাগে আমার। কি আছে এটাতে দেখো, খুলে দেখো। পাথর না পাথর ইমান জন্মদিনে পাথর দেবে নাকি তুমি ওকে? ওয়াও, ফার্স্ট এগ ওয়াচ। ওয়াচ নয় এটা, এই টাপাতে ওয়াচই থাকে আমি জানি সেটা। এটা হচ্ছে ফার্স্ট এগ ওয়াচ। আচ্ছা তো সত্যি বলছো, দেখো এটা দেখো, এটা হচ্ছে একটা ফার্স্ট এগের ওয়াচ। তো অ্যাকচুয়ালি আমি তোমাকে বলে রাখি, এইরকম ওয়াচ আমার কাছে একটা আছে, বাট সেটা কোনো ফার্স্ট এগ বা কোনো ব্র্যান্ডেড না, সেটা নর্মাল ফ্লিপকার্ট থেকে 200 টাকায় পাওয়া। তো আমার সাথে একদিন ওর যখন দেখা হয়েছিল তখন আমি ওই ওয়াচটা পরেছিলাম, তো তখন মানে ওয়াচটা আমার এত ভালো লাগে এত ভালো লাগে, আমি তোমাদেরকে ছবিটা পাশে দিয়ে দেবো। তো ওই ওয়াচটা অ্যাকচুয়ালি বন্ধ হয়ে গেছিলো আর ওটাতে কোনো রকম ব্যাটারি চিনতে কোনো মানে ইয়ে ছিল না, অপশন ছিল না। তো তখন আমি কিছু বলিনি ওকে, বাট ও সেই দিনটার কথাটা মনে রেখে মানে সেই ভালো লাগাটার কথা মনে রেখে আজকে এই ওয়াচটা আমাকে দিয়েছে, একদম সেম টু সেম দেখতে। ওটা ছিল ডুপ্লিকেট কপি, এটা হচ্ছে একদম অরিজিনাল। আমি খুব 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 খুশি হয়েছি, এই জন্যই খুশি হয়েছি যে এতটা মাথায় রেখে আমি না ওকে বলেছি না ব্যাপারটা বেশি দিনের। যাই হোক, তো খুব ভালো লেগেছে, সো হ্যাপি, মানে খুব ভালো লেগেছে। ক্লোজলি দেখে দাও, উল্টো দিক দিয়ে, উল্টো দিক দিয়ে মানে যেটা কি, এটা আমার ব্ল্যাক কালার, নো ডাউট খুব ভালো লাগে, আমি অলরেডি ব্ল্যাক পরে আছি স্মার্ট ওয়াচ। তো এটাও এরপরে এটা হচ্ছে আমাকে মা দিয়েছে, আমি জানি না কি আছে, আবার আসলো দিক থেকে চুল কাল করে। হ্যাঁ চুল কাল করে,
তা স্ট্রেট করিয়েছিলে কেন? হ্যাঁ ওটা স্ট্রেট করাবে আবার কাল করার জন্য আবার কালারও নেবে মানে স্ট্রেটটা অল টাইম ভালো লাগে আচ্ছা আচ্ছা মাকে বলেছিলাম যে এরকম একটা হেয়ার কালার কিনবো সেটা গিফট হিসাবে ভাবিনি সত্যি কুল তোমারই ও বার্থডে কার্ড কিউট একটা বার্থডে কার্ড এটা হচ্ছে আমার আগের বছর বার্থডে ছবি অ্যান্ড হ্যাপি বার্থডে আমাকে উইশ করা আছে এখানে সামনেও হ্যাপি বার্থডে লেখা আছে আর কার্ডের ওয়াও কার্ডের ভেতরটা দেখো কিউট এটা থ্যাংক ইউ সো মাচ কত থ্যাংক ইউ বলবো অলওয়েজ ওয়েলকাম আর এখানে দেখো এই 100 চকলেট এগুলো সব আমার না কিছু আমি নিয়ে যাবো না আমি একটাও দেবো না ৬-৭ এটা নতুন লঞ্চ করেছে স্ট্রবেরি বাবল ৮-৯ একটা গিফট আসেনি আর আর সবথেকে মেইন ব্যাপার হচ্ছে যে ড্রেসটা আমি যেটা আজকে পরে আসি যেটা আমরা শপিং করতে গেছিলাম এই ড্রেসটা মিস্টার মন্ডলেরই দেয়া এটা হচ্ছে আরেকটা ড্রেস আছে দেখাচ্ছি আপনাদেরকে এটাও অ্যাকচুয়ালি খুব দরকারি জিনিস মানে রিসেন্টলি হেডফোনটা খারাপ হয়ে গেছে আমার রিসেন্ট যে হেডফোনটা খারাপ হয়ে গেছে খুলে দেখাও কালারটা একটা কান দিয়েই আমি শুনছিলাম কোনো রকমে কারণ মানে এর আগে হচ্ছে মানে আমার কাছে একটা অলরেডি এয়ারবাডস আছে আবার হেডফোন কিনবো ভাবছিলাম তো আমার আমাকে বলতেও হয়নি ভিডিও কলে আমার হেডফোনের অবস্থা দেখেই মনে এটা অর্ডার করেছে এই দেখো কালারটা কি সুন্দর খুব এমি কালার বেলুনের সাথে ম্যাচিং আমি শপিং করতে গিয়েছিলাম সেদিক থেকে এটা নিয়েছিলাম দেখো এটা পুরোটাই অল ওভার সিল্কের ওপরে আছে এটা আমি পরবো খুব একটা
ভালো কিছু পরব ভেবেছি যে দুর্গাপূজার সময়তেই পরব তাই জন্য মানে ভালোই ব্যাপারটাকে আচ্ছা এবারে যেটা করব যেটা এই বক্সে আছে মেইনলি এই বক্সটা যেটা মানে যেটা বলতে পারো আমার একটা ড্রিম বলতে পারো ড্রিম কাম ট্রু এটা মানে সিরিয়াসলি আমি অ্যাটলিস্ট এক্সপেক্ট করিনি যে ও এই ধরনের গিফট আমাকে এটা টোটালি আনএক্সপেক্টেড ছিল এটা মানে কি বলো চলো তোমাদেরকে দেখাচ্ছি থ্রি টু ওয়ান এটা দেখো কতটা খুশি খুব 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 খুশি মানে এটা সিরিয়াসলি আমার ড্রিম ছিল কারণ আমার বরাবরই ফটো ফ্রেম খুব খুব ভালো লাগে আর আমার দেখতে পাবে এই দেয়ালে আমার এখানে একটা ফটো ফ্রেম আছে এটা হচ্ছে দিদির বিয়ের সময় তোলা তো আর আমার বাবা হচ্ছে একদম পছন্দ করে না দেয়ালে আমি টিভি জিনিস রাখতে আর কি তো আমার খুব ইচ্ছা ছিল যে আমি ওই দেয়ালে একটা বড় ফটো ফ্রেম রাখবো ওই জন্য খালি রেখেছি এখন হ্যাঁ খালি আছে ওই দেয়ালটা আমার এখনো তো আমি তো এই দেয়ালে এটা রাখবো এই মাস এটা হচ্ছে আমি নিয়েছি টেস্টিং এর জন্য আজকে সন্ধ্যাবেলা রাস্তাটা রাখা আছে নিচে জানতাম কারণ বাবা আমাকে বলেছিল কিনবি আর তোমরা জানো যে আমি গান শুনতে খুব খুব ভালোবাসি সো এখন ওটা আমার বার্থডের জন্য স্পেশালি নিচে নামিয়ে রাখা হয়েছে বার্থডেতে গান শুনছিলাম তো ওটা আমি তোমাদের একটা ছোট করে ওভারভিউ ক্লিপ দিয়ে দেবো অ্যাড করে দেবো আচ্ছা এছাড়াও অ্যাকচুয়ালি কোনো রিভিউ যদি লাগে মানে গিফটটা কত থেকে নিয়েছি বা আদার্স কিছু দেন ডেফিনেটলি তোমরা কমেন্ট বক্সে জানিও আমরা সেখানে জানিয়ে দেবো এছাড়াও গোলাপ দিয়েছে বাট এটা ক্যামেরাতে ক্যাপচার করা হয়নি ঠিক আছে নেক্সট টাইম আর এছাড়াও আমাকে হচ্ছে বাবা দেখলে আশীর্বাদই করে টাকা দিয়েছে মা দিয়েছে তার সাথে দিদি আমাকে কিন্তু গিফট কেনার জন্য টাকা দিয়েছে বাট সেটাতে গিফট কিনতে পারা যায়নি ঠিক আছে মানে টাইম হয়নি আর কি গিফট কেনার আর তাছাড়া আমার কাছে সবকিছুই হয়ে গেল মানে সবকিছু আছে বলতে পারো তো আমি সেই জন্য আর কিনি ভাবলাম টাকাটা সেভ করে নিয়ে বেটার তো দিদি টাকাটা আছে পরে কোনো কিছু পছন্দ হলে অবশ্যই কিনে নেবো খুব 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 হ্যাপি হয়েছি থ্যাংক ইউ সো মাচ ওয়ান্স এগেইন মানে সিরিয়াসলি আমি ভাবিনি যে ও মাথা খাটি খাটি এত কিছু মাথায় রেখে এইসব গিফট আমাকে দেবে প্রায় লাস্ট এক মাস ধরে ইউটিউব দেখে দেখে অ্যাকচুয়ালি গিফটগুলো কালেক্ট করতে হয়েছে মানে অনেকদিন ধরে ধরে দেখে দেখে সিরিয়াসলি মানে সিরিয়াসলি আমি ভাবিনি কারণ ও মানে এরকম টাইপের গিফট সিরিয়াসলি এক্সপেক্ট মানে সত্যি ভাবিনি আর কি যাই হোক থ্যাংক ইউ সো মাচ আমার এত ভালো লেগেছে আমি কি বলবো তো সব গিফটগুলোই খুব 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 ভালো হয়েছে মায়েরটা বাবারটা তোমারটা সবগুলোই ভালো হয়েছে এরকমই গিফট দিতে থাকো আমাকে আচ্ছা সব জন্মদিনে আরও বেশি করে দিতে থাকো ওকে শিওর শিওর তো যাই হোক ভিডিওটা আর বেশি বাড়াচ্ছি না অলরেডি এখন রাত 11:30 বাজছে এখন আমাদের খাওয়া টাওয়া কিছু হয়নি কালও সকালে চলে যাবে তাই ভাবলাম আজকে দুজনে ভিডিওটা কমপ্লিট করে নিই তো ভিডিওটা আজকে এইটুকুই থাকলো তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটাকে লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও দেখা হবে নেক্সট ভিডিওতে ততদিন ভালো থেকো সুস্থ থেকো সাবধান থেকো টাটা